নমস্কার বন্ধুরা, অধিকারী কৃষ্ণা বাঙালি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যার নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসবে, সেটা হচ্ছে চাটনি। বাঙালিদের শেষ পাতে একটু চাটনি না হলে চলেই না। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি অনেক কিছুর সাথেই বাঙালিরা চাটনি খেতে পছন্দ করে, তাই আমি চাটনির জন্য কিছু উপকরণ নিয়েছি, সেটা আগে তোমাদের সাথে দেখিয়ে দিই। একটা টমেটো নিয়েছি, কয়েকটা জলপাই নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, মেথি নিয়েছি, আর এখানে কয়েকটা পাঁচফোড়ন নিয়েছি। এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব, তারপরে বেটে নেব। তো প্রথমে আমি জলপাইটা প্রেশার কুকারে দিয়ে একটু সিদ্ধ দিয়ে নিই। প্রেশার কুকারে আমার জলপাই সিদ্ধ হচ্ছে, আর এই পাশে আমি কড়াই দিয়ে দিয়েছি, যেটা ভেজে নেব দেখে মশলাটা তৈরি করব। এটা একটু ভেজে নেব, এমনি করেই ভেজে একটু পাতায় পিষে নেব। এর মধ্যে আমি পাঁচফোড়ন নিয়েছি, একটা এলাচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, দুটো শীষ দেওয়ার ফলেই কি সুন্দর এটা ছেড়ে গেছে। আমি এখন একটু হাতা দিয়ে গুটিয়ে তারপরে কড়াই দিয়ে দিই। চুলার উপর আবার প্যানটা দিয়ে দিয়েছি, আর এটা আমি এক জায়গায় একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার চুলার উপর একটু সরিষার তেল দিয়ে দিব। বন্ধুরা, আমি সব আমি সরিষার তেলে করি। চুলায় তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি যে পাঁচফোড়নটা রেখেছিলাম ওটা ছেড়ে দিলাম। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে ফিরিয়ে ফিরে নিব। এবার আমি জলপের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, সামান্য দিব, একটু নুন দিয়ে দিব, এবার চিনিটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে, চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন তো নামানোর সময় হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিব, তাহলে এটার জন্য অনেক সুন্দর সেন্ট আসবে আর খেতে অসাধারণ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরই বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেলটা প্রেস করে রাখুন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিওটা প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর কালার আসছে, আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে নামিয়ে ওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এইভাবে চাটনি রান্না করলে সবাই খুব পছন্দ করবে আশা করি। সবার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। চাটনিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন অনেক সুন্দর দেখতে হয়েছে। সবাই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।